দুর্নীতি হয়েছে সব এনারা বলেছেন, আমি বারবার বলে আমি তোমাদের কষ্ট দিতে চাই না। ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাববেন, ব্যাস আর কিছু না, 5 মিনিট ভাববেন। কে বিজেপি পার্টি আগে বলুন, এই পার্টিটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি? এরা কি কয়লা চুরি করে? এরা কি গরু পাচার করে? এরা কি বিদ্যে চুরি করে? এরা কি রেশন চুরি করে? সেই পার্টি এই লোকটাকে চুজ করেছে, তার মানে এই লোকটার মধ্যে কিছু সততা, স্বচ্ছতা এবং ইনি একটি অনেস্ট লোক, এই জন্যই বিজেপি পার্টি চুজ করেছে। বিজেপি পার্টি যাকে তাকে টিকিট দেয় না, একটা প্রসেস থাকে তার মধ্যে। এইবার কি বলছি, কে ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাববে। তো কি ভাববে? এই পার্টি তো দুর্নীতি করে না। এবার আমার অপোজিশন পার্টি, আমি অপোজিশন পার্টির নামও নিই না আর ক্যান্ডিডেটের নাম নিই না, এই যে পার্টিটা আছে সে পার্টিটা দুর্নীতিগ্রস্ত কিনা, পার্টিটা দুর্নীতিগ্রস্ত হ্যাঁ কিনা? হ্যাঁ। এরা গরুর ব্যবসা করে, এরা কয়লা চুরি করে, এরা বালি চুরি করে, এরা বিদ্যা চুরি করে, এরা রেশন পর্যন্ত চুরি করে। সেই পার্টি আরেকজনকে দাঁড় করিয়েছে ফকেন্দার এগেনস্টে, সেটা ভাবতে হবে তাহলে কাকে ভোট করবেন, একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে না বিজেপির মতো স্বচ্ছ পার্টির ক্যান্ডিডেট খগেন মুর্মুকে? এইটুকু ভেবে খালি ভোট করবেন। ২৬শে এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন, আর সেখানে মোতায়েন থাকবে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ থাকবে 12,983 জন। দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে, সেখানে কত স্পর্শকাতর বুথ, কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো দার্জিলিং এ মোট বুথের সংখ্যা 1999, তার মধ্যে 88 কোম্পানি ব্যবহার করা হচ্ছে এবং স্পর্শকাতর বুথের সংখ্যা 739, মানে 739টি বুথ এবং ক্রিটিক্যাল হচ্ছে 866টি। রায়গঞ্জে মোট বুথের সংখ্যা 1730, তার মধ্যে ওখানে 111 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে, ক্রিটিক্যাল বুথ হচ্ছে 236 এবং স্পর্শকাতর 210টি বুথ। বালুরঘাটে মোট বুথ 1569 এবং সেক্ষেত্রে 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, ক্রিটিক্যাল থাকছে 263টি বুথ এবং স্পর্শকাতর 192টি। এবং ওয়েবকাস্টিং প্রত্যেকটা বুথেই হচ্ছে, 5,298টি বুথে হচ্ছে। অন্যদিকে আরো জানিয়ে রাখি, যেহেতু স্পর্শকাতর বুথ দ্বিতীয় দফা মোট ভোট কেন্দ্রীয় বাহিনী থাকছে হচ্ছে 272টি এবং রাজ্য পুলিশ 12,983 জন। ধন্যবাদ রুমা।